আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমি আজকে বলতে পারছি না যে আমরা ভালো আছি, কারণ গত কয়েকদিন ধরে আমাদের ফ্যামিলির উপর দিয়ে অনেক বড় একটা ঝড় চলে গিয়েছে। আমার নানু গত 13 তারিখে আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আমার নানা নানু আমার খুবই প্রিয় মানুষ ছিলেন, নানা আগেই আমাদের ছেড়ে চলে গিয়েছেন, আর গত 13 তারিখে আমার নানুও আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আসলে এই ভিডিওটি আগে করা ছিল, কিন্তু আমি ভয়েস দেওয়ার জন্য ভাষা খুঁজে পাচ্ছিলাম না, তাই ভিডিওটি এডিট করা হয়নি। হঠাৎ করে আসলে প্রিয় মানুষ হারিয়ে ফেলে মানুষ হয়তো ভাষা হারিয়ে ফেলে। নানু হঠাৎ করে অসুস্থ হলেন এবং 5-6 দিনের মধ্যে আমাদের ফেলে চলে গেলেন। ওনার জন্য ডক্টর যা যা করতে বলেছিলেন, আমার মামা সব কিছুই করেছিলেন, কিন্তু তারপরও ওনাকে আমরা ফিরে পেলাম না। আসলে সবই আল্লাহর ইচ্ছা, ওনার ডিসিশনের উপরে তো আর আমাদের কারোর কোনো হাত নেই। উনি হয়তো যা ভালো মনে করেছেন সেটাই করেছেন। আমার আম্মু অনেক বেশি ভেঙে পড়েছিলেন, কারণ 2 বছর হলো আমরা আমার আব্বুকে হারিয়েছি, 2 বছর পর ওনার মাও চলে গিয়েছেন, তো উনি আসলে নিজেকে কন্ট্রোল করতে পারছিলেন না। তো আম্মুকে আমি 5-6 দিন আমার কাছে রেখেছিলাম, কারণ নানু যখন অসুস্থ হয়েছিলেন উনি আম্মুর কাছে ছিলেন, আমাদের গাজীপুরের বাসায়। তো ওখানে চলে গেলে হয়তো ওনার আরও বেশি কষ্ট হতো, বেশি কান্নাকাটি করতো, তাই আমি কয়েকদিন আমার কাছে রাখলাম। কিন্তু বেশি দিন রাখতে পারিনি, কারণ ওনার বাড়ি ছাড়া কোথাও ভালো লাগে না, তাই উনি চলে গিয়েছেন। আম্মু যতদিন ছিল আমার কষ্টটাও একটু কম হচ্ছিল, উনি চলে যাওয়ার পর আমার খুবই কান্না আসছিল। একা একা থাকলে আসলে কষ্টের কথাগুলো বেশি মনে পড়ে, কিন্তু আমার ছেলের জন্য আমি কাঁদতে পারি না, আমি কাঁদলে ও কেঁদে দেয়, তো ওর জন্য আমি আর কাঁদতে পারি না। অনেক কষ্টের পরও আসলে আমাদের জীবন তো থেমে থাকে না, জীবন তো চলতে থাকে তার গতিতে। এই ভিডিওটা আসলে নানু অসুস্থ হওয়ার 15-20 দিন আগে করা ছিল, তারপর মন মানসিকতা ভালো ছিল না, তাই আর রেডি করা হয়নি। আমরা শুক্রবারে বের হয়েছিলাম, আমার হাজব্যান্ডের কিছু কাজ ছিল, তো ওইগুলো শেষ করে আমরা বসুন্ধরার দিকে যাচ্ছিলাম। ওখান থেকে আমাদের টুকটাক কিছু কেনাকাটা ছিল, ওগুলো কিনবো। আসলে হৃদিতের পাপার ছুটির দিন ছাড়া তেমন বের হওয়া হয় না আমাদের, তাই কিছু কেনাকাটা থাকলে আমরা আসলে ফ্রাইডেতেই বেশি বের হই। এখানে হৃদিত ওর একটা চাচুকে ফোন দিচ্ছিল, ও ওর খুব ফেভারিট একটা চাচু। এবারে আমরা বসুন্ধরা চলে এসেছি। আমরা প্রথমে মুস্তফা মার্টে ঢুকছিলাম, তো আমি ঢুকতে ঢুকতে ভিডিও করছিলাম।
ভিডিও করার সময় ওরা ভেতর থেকে দেখে বললো যে ওদের আসলে ভিডিও করার পারমিশন নাই, তো আর কিছুই করার ছিল না, ভিডিও আমি স্টপ করে দিয়েছিলাম। তারপর আমরা উপরে গিয়েছি, উপরে যাওয়ার পর রিদিত আর ওর পাপা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের একটা দোকান আছে ওটার মধ্যে ঢুকেছে, রিদিত কী জানি একটা দেখতে চাচ্ছিল তো ওরা ঢুকেছে, আমি বাইরেই দাঁড়িয়েছিলাম। এখানে বাইরে উপর থেকে দেখতে খুবই ভালো লাগে আমার। আমাদের বসুন্ধরাতেই বেশি আসা হয় কারণ এটা মোটামুটি ছোটোখাটোর মধ্যে গুছানো একটা মার্কেট, আমার ভালোই লাগে। আর যমুনাতে বেশি যাওয়া হয় না কারণ ওটা এত বড় মার্কেট, ওখানে গিয়ে হাঁটতে হাঁটতে আমি টায়ার্ড হয়ে যাই, তাই টুকটাক যে কোনো কেনাকাটার জন্য বেশিরভাগ সময় বসুন্ধরাতেই আসা হয়। আর এখানে দাঁড়িয়ে উপর দিকে বা নিচের দিকে দেখতে খুবই ভালো লাগে। আমি দেখছিলাম আর ওরাও ভিতরে ওদের জিনিসপত্র দেখছিল, ওদের এখনো দেখা শেষ হয়নি। তো এখান থেকে দেখা শেষ হলে আমরা নিচের দিকে যাব, ক্যামেরার দোকানে যাব। তো এর মাঝখানে আমি কিছু সেলফি তুলেছি, আমি রিদিতকে নিয়েও তুলেছিলাম, ওর পাপার সাথেও একটা দুইটা তুলেছি। ওরা দুইজন আবার ছবি তুলতে চায় না, খুবই জোর করে এদের ধরে ছবি তোলা লাগে, তাই আমি আর এদের জোরও করি না, অত বেশি ছবিও তুলি না, আমি নিজে নিজেই তুলি বেশি। এবারে আমরা নিচে চলে যাচ্ছি, নিচে আমরা ক্যামেরার দোকানে যাব। আমার ট্রাইপডটা ভেঙে গিয়েছিল তো আমার একটা ট্রাইপড নিতে হবে, আর ওখানে তাদের কোনো রেস্ট্রিকশন ছিল না তাই আমি ওখানকার ভিডিও নিয়েছিলাম। আমার হেলমেট পুরো রেস্ট্রিক্ট হলো না কেউ, হেলমেট ওটা তো বাইরের ভিডিও, ধরো মোটর সাইকেলে গাড়িতে যখন যায় কেউ আমাদের যা কেনার ছিল কেনাকাটা শেষ হয়ে গিয়েছে, এবার আমরা বাইরে বের হয়ে যাচ্ছিলাম। আজকের জন্য ভিডিও শেষ করে দিচ্ছি, আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার নানুর জন্য দোয়া করবেন। আর যারা নতুন আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।